পয়সা কিন্তু করতেছে না, এরপর আমরা জল মারতেছি, রিক্সে জল মারতেছি, মাইরে ছিড়ে আমরা আগুন ধরে ফেলাইছি। আমি সন্ধ্যাবেলা 6:30 নাগাদ প্রথম খবর পাই যে ডিরেক্টরেটের বিল্ডিং এ আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে চলে আসি। আমাদের কিছু স্টাফ একতলায় কাজও করছিলেন ওই সময়ে, তো আগুনটা সম্ভবত দোতলায় রুম খালি ছিল, ওই রুমটাতে লেগেছে। ওখানে কোনো অফিসার বা আধিকারিক বসতেন না, ওই রুমটাতে লেগেছে বলে আমরা আপাতত আশঙ্কা করছি, হয়তো এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। তবে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, পুলিশও এখানে আছেন, দমকল দপ্তরের লোকেরাও আছেন, ওনারা তদন্ত করে দেখছেন। সাবসিকুয়েন্টলি আমরা পরবর্তী সময়ে জানতে পারবো একজাক্টলি কিভাবে আগুনটা এখন যা দেখলাম সেকশন কোনোটাই ড্যামেজ হয়নি, তবে অফিসাররা যে রুমে বসতেন তার একটা রুম একটু বেশিভাবে ড্যামেজ হয়েছে। সেকশনগুলোতে আপাতত কোনো ক্ষতি আমরা লক্ষ্য করিনি, তবে কাল সকালে রোদের আলোয় দেখতে হবে আদৌ আমাদের কতটা ক্ষতি। ওই রুমগুলিতে জরুরি কোনো নথিপত্র ছিল কি? হ্যাঁ, সব কর্মচারীদের কাগজপত্র যা থাকা সেগুলি তো ছিল। স্যার, যেহেতু এই বিল্ডিং এ ভ্যাকসিনের স্টোর রুম রয়েছে, ভ্যাকসিন স্টোর করা হয় আমাদের গ্রাউন্ড ফ্লোরে, সেই রুমের কোনো ক্ষতি হয়নি, ভ্যাকসিনেরও কোনো ক্ষতি হয়নি। ভ্যাকসিনে অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই রয়েছে, আমাদের সোলার সিস্টেম এখন কাজ করছে, যেখানে আমি বসে আছি সেটা ভ্যাকসিন রুমের পাশাপাশি। ভ্যাকসিনের কোনো ক্ষতি হয়নি, তো আগামী দিনে ভ্যাকসিন দেওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সঠিক সময় যদি ফায়ার সার্ভিস না আসতো বা ভ্যাকসিনের কোনো কিরকম ক্ষতি হতো? সেরকম যদি কিছু মারাত্মক কিছু হতো বা পুরো বিল্ডিং পুড়ে যেত, সেক্ষেত্রে তো অবশ্যই ভ্যাকসিনের ক্ষতি হতে পারত, কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। একমাত্র একতলায় দুটো রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনতলায় আমাদের ডিরেক্টরেট FWPM এর রুমগুলো রয়েছে, সেখানেও সামান্য ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব না যেহেতু কারেন্ট নেই। যে রুমগুলি ক্ষতি হয়েছে সেখানে কি গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র? না, সেখানে কোনো, সেই রুমটা ফাটাই ছিল, সেখানে কোনো গুরুত্বপূর্ণ। স্যার, ফায়ার সার্ভিস যাওয়ার সময় একটা অভিযোগ করে গেল যে গত বছর নাকি এই বিল্ডিং এ আগুন লেগেছিল, তারা বলেছিল যে ওয়ারিং গুলি যে কারেন্টের ইলেকট্রিক, ওরা বলেছে ওয়ারিং এর জন্য আমরা ওয়ারিং যাতে সারাই করা যায় তার জন্য আমরা ইলেকট্রিক্যাল ডিভিশনের কাছে আমরা এস্টিমেট সাবমিট করার জন্য অনুরোধ করেছি। দিন মাসখানেক হবে, এখনো সেটা পাইনি, সেটা পেলে আমরা তার কাজ শুরু করে দেবো। তার আগেই আগুন লেগেছে, মানে যেটা যার জন্য ফায়ার ব্রিগেড অলরেডি খবর দেওয়ার পর ওনারা চলে এসছেন, যার জন্য আমরা মানে অফিসটা পুরো ড্যামেজ থেকে রক্ষা পেয়েছি। বিশেষ করে আমাদের DHS এর যে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের যে এদিকে যে অফিসাররা বসেন, এই সাইডটা পুরো ক্ষতি হয়েছে আর কি। হ্যাঁ, এই সাইডে একটা রুম তো আপনারা দেখেছেন, এখন ওয়াটার কুলার দেখেছেন, তো ফ্যান পুরো নষ্ট হয়ে গেছে। যেটা আছে DFWPM এর সেই পার্ট, DFW আমাদের ওখানে ক্ষতি হয়েছে একটা একজন অফিসারের রুম, যেখানে পুরো AC মেল্ট হয়ে গেছে, গলে গেছে উপরে। এই যে রুমটা আপনারা দেখছেন না, পুরো ড্যামেজ হয়ে গেছে, ঠিক উপরে রুমটা ওরকম ভাবে পুরো AC ড্যামেজ হয়ে গেছে, পুরো মেল্ট হয়ে গেছে। জেনারেল এবং এস্টাবলিশমেন্টের সেকশনগুলো ছিল কিছু, এই সাইডে যেতে জেনারেল এস্টাবলিশ আছে ওটাতে ড্যামেজ হয়নি, কিন্তু ওখানে তো অনেক কাগজপত্র বা গডরেজ গুলো ছিল, সেখানে ধোয়া ছিল, আগুন লাগার সম্ভাবনা রয়েছে, সেখানে জল দেওয়া হয়েছিল, জল দেওয়া হয়েছে। এটা তো এখন দেখো বোঝা যাবে না, কালকে যখন আমরা পুরোটা দেখবো যে কোথায় কোথায় ড্যামেজ, আরো ড্যামেজ হয়েছে, আলমিরা গুলি খুলে দেখ, তখন আমরা বলতে পারবো যে ইম্পর্টেন্ট কাগজ রয়েছে কি। ডেফিনেটলি থাকবে, অফিসে তো সবই ইম্পর্টেন্ট থাকবে, পার্সোনাল ম্যাটার গুলি, পার্সোনাল না হলে অফিসে করেসপন্ডেন্স কাগজ থাকে। কয়টা রুম ক্ষতি হয়েছে এবং প্রাথমিক তদন্তে কি বের, কোথা থেকে আগুনটা লেগেছে? প্রাথমিক তদন্ত যদি আমি বলবো, ডেফিনেটলি শর্ট সার্কিট হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে
এস্টিমেট দিয়ে আমাদের জানিয়েছে ঠিকই আছে, আমাদেরও তো ওনারা যদি এস্টিমেট দেন, এস্টিমেট প্রসেস করার পর আমাদের ওগুলি কাজগুলি করাতে হবে, ঠিকই আছে। ওনারা বলেছেন যে ওয়্যারিংটা তো অনেক অনেক, এটা কি তাহলে বোঝা যাচ্ছে গাফিলতির কারণে? গাফিলতি বলবো না, দেখো পুরনো বিল্ডিং, পুরনো বিল্ডিং এ ওয়্যারিং ড্যামেজ হতেই পারে, ডেফিনেটলি বলেছেন ওনারা। এখন ওটা হয়তো আমরা সময় মতো টেক আপ করতে পারিনি, নট গাফিলতি, আমাদের তো কিছু বাইন্ডিং থাকে সরকারি, যে আমাকে বললে আমি তো তখনই কাজ করিয়ে নিতে পারবো। এক বছর দুবারে এমন ধরনের আগুন একটা খুব বললো, সেটা কিভাবে? ম্যাডাম এটা মূলত কিসের দপ্তর, কি দপ্তর? এটা ডিএইচএস এর ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস। হ্যাঁ, এখানে দুটো দপ্তর আছে, ডিএইচএস আছে, ডিএফডব্লিউপিএম আছে। ক্ষয় কোনটা বেশি হয়েছে? ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতি এখানেই বেশি হয়েছে। এই যে এটা পুরো